এজলাসে তার মন্তব্য মানেই খবর তার একাধিক পর্যবেক্ষণে শাসক দল বারবার সমস্যায় পড়েছে তাই নয় প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের ডেকে প্রশ্নপানে জর্জরিত করেছেন একাধিকবার সেই তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার সওয়াল করলেন বাংলা ভাষাকে নিয়ে বৃহস্পতিবার এজলাসে বসে তিনি বলেন বাংলা ভাষায় শুনানিতে আপত্তি কেন আমাদের মাতৃভাষায় কথা বলতে অসুবিধা কিসের কেউ আমার কাছে বাংলায় মামলা করলে আমি তো গ্রহণ করি এতে অন্যদের আপত্তি থাকার কথা নয় তিনি আরও যোগ করেন সামনের বইমেলায় বেশ কিছু বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বই বেরোচ্ছে আমার নিজেরও একটি কবিতার বই প্রকাশিত হচ্ছে এরপর ইংরেজরা ইংরেজি ভাষার উন্নতি প্রসঙ্গ এনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন ইংরেজরা ইংরেজি ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদালত সহ বিভিন্ন জায়গায় ইংরেজি ভাষার প্রচলন করেছিল তাহলে আমরা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টা চালাব না কেন অমিত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা